প্রিয় দর্শক, আজকে একটি ভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। যারা ব্যাংকার হতে চান অথবা আমরা যারা ব্যাংকে জব করছি তাদের প্রত্যেকের জন্য আজকের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটি হচ্ছে আরটিজিএস। আরটিজিএস এর মাধ্যমে ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার করা হয় ইলেকট্রনিক সিস্টেমে। আরটিজিএস পদ্ধতিটি 2015 সালের 29 অক্টোবর বাংলাদেশ ব্যাংক চালু করে। আরটিজিএস এর অর্থ হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। দুটো পার্ট, একটি হচ্ছে রিয়েল টাইম, অন্যটি হচ্ছে গ্রস সেটেলমেন্ট। রিয়েল টাইম মিন্স ট্রানজেকশন ইজ নট সাবজেক্টেড টু এনি ওয়েটিং পিরিয়ড। গ্রস সেটেলমেন্ট বলতে বোঝায় ট্রানজেকশন ইজ বুকড ইন সেন্ট্রাল ব্যাংকস অ্যাকাউন্ট অন one to one basis without netting with any other transaction. Transactions are settled as soon as they are executed. এখানে first transaction এর settlement প্রথমে হয়ে থাকে। RTGS হচ্ছে একটি electronic fund transfer mechanism। কি করে RTGS এর মাধ্যমে transaction complete হয় আসুন সে বিষয়ে একটু পরিষ্কার হয়ে নিই। এখানে অরিজিনেটর, অরিজিনেটিং ব্যাংক, বিডিআরটিজিএস, রিসিভিং ব্যাংক এবং রিসিভার, এই পাঁচটি কম্পোনেন্ট কাজ করে। এক্স যদি একটি ব্যাংক হয়ে থাকে তাহলে যিনি এক্স ব্যাংকের গ্রাহক তিনি এখানে অরিজিনেটর। অরিজিনেটর এক্স ব্যাংকে গিয়ে আরটিজিএস ইনস্ট্রাকশন ফর্ম পূরণ করে আবেদন করবেন, তার অ্যাকাউন্ট ডেবিট করে অন্য আরেকটি ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার জন্য। এখন অরিজিনেটিং ব্যাংক কে? অরিজিনেটর যেই ব্যাংকের গ্রাহক আমি উল্লেখ করেছিলাম এক্স ব্যাংক, এক্স ব্যাংক এই ক্ষেত্রে অরিজিনেটিং ব্যাংক। অরিজিনেটরের কাছ থেকে ইনস্ট্রাকশন পাওয়ার সাথে সাথেই অরিজিনেটিং ব্যাংক সেই ইনস্ট্রাকশন বাংলাদেশ ব্যাংকের বিডিআরটিজিএস সিস্টেমে ট্রান্সফার করবে। বিডিআরটিজিএস সিস্টেমে ট্রান্সফার করবার পূর্বেই অরিজিনেটিং ব্যাংক ওই সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট ডেবিট করবে। বিডিআরটিজিএস ইনস্ট্রাকশন পাওয়ার পরে সেটিকে প্রসেস করে রিসিভিং ব্যাংক এ পাঠিয়ে দেবে। রিসিভিং ব্যাংক তাদের সিস্টেমে নিয়ে সেটিকে রিসিভিং ব্যাংকের যে রিসিভার, সেই রিসিভারের যে ব্রাঞ্চ সেই শাখায় টাকাটি পাঠিয়ে দেবে, এবং রিসিভার অর্থাৎ যিনি প্রাপক তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়ে থাকে। এটি মূলত আরটিজিএস এর বেসিক ধারণা। আরটিজিএস সিস্টেমে আবশ্যকীয় বিষয় সম্পর্কে আসি। যে ব্যাংক দুটোর মধ্যে ট্রানজেকশন হবে সেই ব্যাংক দুটো অবশ্যই অনলাইন ভুক্ত হতে হবে। অর্থ প্রেরক এবং অর্থ প্রাপক দুজনকেই দুটি ব্যাংকের গ্রাহক হতে হবে। এক্স ব্যাংকের গ্রাহককে অবশ্যই এক্স ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, এবং ওয়াই ব্যাংকের গ্রাহককে অবশ্যই ওয়াই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে। আরটিজিএস পদ্ধতিতে ন্যূনতম 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার উপরে ট্রানজেকশন করা হয়ে থাকে। একটি নির্দিষ্ট ফর্মে অর্থাৎ আরটিজিএস ইনস্ট্রাকশন ফর্মে গ্রাহককে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে আরটিজিএস পদ্ধতিতে লেনদেন করার সময় কোন রকমের চার্জ বা ফি যদি ব্যাংক চায় তাদের ক্যাপাসিটি বিবেচনা করে আরোপ করতে পারে। আরটিজিএস এর মাধ্যমে দ্রুত গতির ট্রানজেকশন সম্ভব। দ্রুত গতির এই ট্রানজেকশনের সময়সীমা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আরটিজিএস সিস্টেমে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, শর্ট নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট, এমনকি লোন অ্যাকাউন্ট যেমন সিসি অ্যাকাউন্টেও লেনদেন করা সম্ভব। আরটিজিএস এ লেনদেন করার জন্য একটি পূর্ণ কম্পিউটারাইজড অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন হয়, যেই নম্বরটিতে ব্রাঞ্চ কোড, প্রোডাক্ট কোড এবং চেক ডিজিট থাকে। এবারে আসি আরটিজিএস পদ্ধতি ব্যবহারের অ্যাডভান্টেজ গুলো কি কি। আরটিজিএস ব্যবস্থায় ফান্ড প্রেরণ করতে কোন রকমের চেক ইস্যু করবার প্রয়োজন হয় না।
এই ব্যবস্থায় খুব কম সময়ে অর্থাৎ 30 মিনিটের মধ্যেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা হয়। আরটিজিএস পদ্ধতিতে টাকা প্রেরণ একেবারেই ঝুঁকিমুক্ত, সেফ, সিকিউর এবং কোন রকমের ফ্রড, ফ্রডুলেন্স এবং ফোরজারি হওয়ার সুযোগ থাকে না। আরটিজিএস এর মাধ্যমে সাধারণত ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ট্রেজারি ডিপার্টমেন্ট বা ডিভিশন, পেমেন্ট ডিভিশন এবং কর্পোরেট ব্যাংকিং এর বড় বড় লেনদেনগুলো সম্পন্ন করা হয়। কলমানি মার্কেটে আন্তঃ ব্যাংক ট্রানজেকশন গুলো আরটিজিএস এর মাধ্যমে হয়ে থাকে। শুধুমাত্র ডোমেস্টিক ব্যাংক গুলোতে আরটিজিএস এর মাধ্যমে ফান্ড দেয়া নেয়া হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি অলমাইটি ব্লেস ইউ অল।